বাজারের সমস্যাটা 2000 থেকে শুরু হয়েছে। এর আগে আমরা কোনো সমস্যা আসিনি। 2006 আমরা প্রথম নোটিশ পাইছি বাজারে যে আমরা একটা অবৈধ জায়গার মধ্যে বইয়েছি, যে জায়গাটার মালিক রণজিৎ দেববর্মা এবং তার যারা রিলেটিভ আছে তারা, ললিত দেববর্মার হচ্ছে তানের দাদু, সেই ওয়ারি সূত্রে তানে কেস ফাইল করছে কোর্টে, তানে কেস পাইছে এবং জিতছেও। আমরা যারা এই বাজারের সাথে দীর্ঘ 50 বছর ধরে জড়িত, আমাদের বাবারা বা আমার দাদুরা এই বাজারে সৃষ্টি করছে, তো তৎ সময় থেকেই আমরা বংশানুক্রমিক ব্যবসা আমরা করে আইতাছি। কিন্তু যে সময় এই কেসটা আইছে তখনও আমরা মানে চেষ্টা করছি বাজারটা রক্ষা করার লিগে, কারণ ইয়ানে তো কোনো ব্যক্তির বিষয় না, ইয়ানে মানে সমষ্টিগত সবারই ব্যাপার, ইয়ানে 250 মানুষের জীবন জীবিকার ব্যাপার। যেন 103 জন আছে তো বীজের মালিক, প্লাস আমাদের মাছ ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী, খোলা যারা দোকানদার আছে, মাংস ব্যবসায়ী, এরপরে ভাড়াটে আছে কিছু যারা অস্থায়ীভাবে এখানে ব্যবসা করে তারা জীবন চালাইতেছে, সংসার চালাইতেছে। তো এই কেসে যে সঙ্গে আমরা করে গেছি, আমরা লাস্ট 9 তারিখ আমরা নোটিশ আছে হাইকোর্টে সেকেন্ড ব্রাঞ্চের টিকা, যে আপনারা জায়গাটা খালি করেন নাইলে আপনারা আইনের আওতায় অ্যারেস্ট হইতে পারে। সেই জায়গার মধ্যে দাঁড়াই থেকে আমরা পরবর্তীতে একটা স্টেপ লইছি এবং মালিক আমাদের লগে খুবই সদ্ভাব দেখাইছে, রণজিৎ দেববর্মা, উনি আমাদের সাথে দেখা করছে, মিট করছে এবং উনি কইছে যে আপনারা বাঁচবেন, আপনারা মরতেন না, আপনারা লিগে আমরা চিন্তা করুন, এখানে আপনারা যে জায়গাটার মধ্যে এখন আসেন এই জায়গাটা আপনারা খালি করে দেন, খালি করে দিলে ওটার মধ্যে আমরা একটা বিল্ডিং ফ্ল্যাট করুন প্লাস মার্কেট করুন, এটার মধ্যে আপনারা যত সামান্য একটা না লাভ নিয়ে সেরা আমরা আপনারা ব্যবসা করার লিগা জায়গা দিন, দোকান দিব, দোকান দিয়ে দিব। আর এখন বর্তমানে যাতে আমরা বাঁচতে পারি এটার লিগা তাই নেছে অস্থায়ীভাবে, যে আমরা এনে শিব মন্দিরটা আছে, রাধা মাধবের মন্দির আছে, ওই জায়গাটার মধ্যে গিয়ে আমরা অস্থায়ীভাবে বইয়া ব্যবসা বাণিজ্য করে আমরা জীবিকাটা কোনো রকমে বাঁচাইতাম। পরবর্তী সময়ে 1 বছর বা 1.5 বছর যাই লাগুক, উনি ওনার এইটার পরে আমাদের ঘর দিব এবং আমরা সবাই বাঁচতে পারুন, এই আশ্বাসটা উনি আমরা আর দাওয়াতে আমরা রাজি হয়েছি যে আমরা জায়গা খালি করে দিন। এখন আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা এবং সবার স্বার্থে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি বাজার কমিটির, যে না তাইনের ইয়েতে গেলে আমরা বাঁচুম, গেলে আমরা ছেড়া দিতেছি আর কি, তাইনের জায়গা তাইনের হ্যান্ড ওভার করে দিতেছি। তাইনের উদ্দেশ্যে কোনো মেসেজ তাইনে তো এমনি আমাদের কোনো লিখিত কোনো কিছু কইছে না, কইছে আমার মুখেই সব কিছু, এখন তাইনে ওখানে আমাদের কাছে ভগবান, যদি তাইনে আমাদের না বাঁচায় তোলে আমাদের বাঁচাই না হন আর কে আসবে, তাইনের কাছে আমরা আবেদন করতে পারো। সরকারের কাছে কোনো আবেদন আছে কিছু? সরকারের কাছেও একটা আবেদন থাকবো, সরকারেও যাতে আমরারে দেখে তাইনের লোক একটু কথাবার্তি কইয়া আমরা যাতে গরিব মানুষ কেমনে বাঁচতে পারি সেই রাস্তাটা যাতে গভর্নমেন্ট কইরা দেয়, এটা লেগে গভর্নমেন্টের কাছেও আমরা দাবি থাকবো।